তোমাদের সমস্ত জেক্সপো ভোকলেট স্টুডেন্টদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি অনির্বাণ, আজকে কিন্তু তোমাদের জেক্সপো ভোকলেট রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর পরবর্তী স্টেপগুলো নিয়ে কথা বলবো এবং ডিটেলসে তোমাদের বলবো যে তোমাদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করার পরে তোমাদের কি কি করতে হবে। দেখো ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের সকল স্টেপ বাই স্টেপ প্রতিটা প্রসেস তোমাদের অ্যাডমিশনের আগে হওয়া পর্যন্ত ভিডিও দেব, সেখানে তোমরা কিন্তু সমস্ত কিছু বুঝে যেতে পারবে। স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিও কিন্তু ফলো করবে, যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তো ভিউয়ার্স, আমরা এখন কোন পর্যায়ে রয়েছি? তোমাদের জেক্সপো ভোকলেটের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং চলছে, ভোকলেটের পোর্টাল এখনো ওপেন হয়নি, জেক্সপোদের চলছে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং। তোমাদের জেক্সপো ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর পরে যে গুরুত্বপূর্ণ দুটো ভিডিও আমি নিয়ে আসবো, সেটা হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে ভর্তি হতে এবং তোমাদের চয়েস ফিলিং রিলেটেড আরেকটা ভিডিও। তো ভিউয়ার্স, তার আগে আজকের এই ভিডিওতে পুরো প্রসিডিওরটা তোমরা জেনে নাও এবং কি ডেটস গুলো সম্পর্কে তোমরা জেনে নাও, যে কিভাবে তোমাদের কটা কাউন্সিলিং হবে, কিভাবে কি হবে, তোমরা চয়েস ফিলিং কতবার করতে পারবে, তো সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো জেক্সপো ক্যান্ডিডেটদের তোমাদের 24 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং কিন্তু ওয়ান টাইম, একবারই তোমাদের করতে হবে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং, এই ব্যাপারটা তোমরা কিন্তু বুঝে নাও। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং তোমরা একবারই করার সুযোগ পাবে, সেখানে তোমাদের সমস্ত চয়েস দিতে হবে। এবার কথা হচ্ছে তোমাদের সমস্ত চয়েস কোনগুলো। তোমাদের সমস্ত চয়েস তোমরা যে যে কলেজের যে যে ট্রেডে ভর্তি হতে চাও, আমি তোমাদের চয়েস ফিলিং করার সময় বলেই দিয়েছিলাম তোমরা যত সংখ্যক ইচ্ছা চয়েস করতে পারো, কোনো রকম লিমিটেশন নেই। তো তোমরা যত ইচ্ছা চয়েস করতে পারো, এক কলেজের যতগুলো ট্রেড আছে সবগুলো দিতে পারো তোমাদের ইচ্ছা মতো। আমি চয়েস ফিলিং রিলেটেড ভিডিও দিয়েছিলাম যে কিভাবে চয়েস ফিলিং করলে তোমরা কলেজ পাবে, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো ভিউয়ার্স, এই চয়েস ফিলিংটা কিন্তু একবারই, তোমরা যেটা ভাবছো ফার্স্ট কাউন্সিলিং এ একবার চয়েস ফিলিং, আবার সেকেন্ড কাউন্সিলিং এ নয়, এরকম কোনো ব্যাপার নেই। চয়েস ফিলিং একবারই হবে, তারপরে প্রতিটা বার রেজাল্ট বেরোবে, কিভাবে বেরোবে সেই সমস্ত নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ভিউয়ার্স, তোমাদের একটা নির্দিষ্ট চয়েস গুলো রেডি করতে হবে, সেই চয়েস ধরো 20টা বা 25টা বা 10টা, যে যেরকম ইচ্ছা দিলে। তো ভিউয়ার্স, ধরে নাও একটা ক্যান্ডিডেট 10টা চয়েস সিলেক্ট করেছে, তো সেই 10টা চয়েস এর ওপরেই কিন্তু প্রতিটা ফেজের রেজাল্ট আসবে। কিভাবে আসবে প্রতিটা ফেজের রেজাল্ট, কিভাবে আসবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমরা কি ডেটস এ দেখতেই পাবে, তোমাদের কিন্তু 30 তারিখ এই মাসের চয়েস ফিলিং কমপ্লিট হবে এবং তারপরে 1 তারিখ কিন্তু ফার্স্ট ফেজ কাউন্সিলিং এর রেজাল্ট বেরোবে। এই কথাটার অর্থ কি? ফার্স্ট ফেজ কাউন্সিলিং এর রেজাল্ট বেরোবে এই কথাটার অর্থ হচ্ছে তোমরা যে চয়েস গুলো সিলেক্ট করেছো, প্রথম কাউন্সিলিং এ যদি তোমাদের র্যাঙ্ক অনুযায়ী সেই কলেজের সিট গুলো তোমরা পাও, তাহলে তোমাদের সিটটা অ্যালট হবে। যখন প্রথম কাউন্সিলিং এর রেজাল্ট বেরোবে আমি ডিটেলসে ভিডিও দিয়ে দেব, এখন ব্যাপারটা জেনে নাও। ধরে নাও যে ক্যান্ডিডেটটা 10টা কলেজ সিলেক্ট করেছিল তার প্রথম ফেজে নাম আসলো 9 নাম্বারে, তো তখন সে কি করবে? তখন সে 9 নাম্বারের কলেজটায় যদি ভর্তি হতে চায় তাহলে সেটাই ভর্তি হবে, আর না হলে ওপরের কলেজগুলো পাওয়ার জন্য অটো আপগ্রেডেশন করবে। অটো আপগ্রেডেশন কি কিভাবে করে সেই নিয়েও কিন্তু আমি ভিডিও দেব। এখন তোমরা এই প্রসেস গুলো জেনে নাও। এটা কিন্তু 1 তারিখে হবে, 1 তারিখ থেকে 5 তারিখ, এই 5 দিন কিন্তু তোমাদের সময় থাকবে ভর্তি হওয়ার জন্য। এই অ্যাডমিশন প্রসেস বা ভর্তি হতে তোমাদের কিছু নির্দিষ্ট ডকুমেন্টস লাগবে এবং সেই প্রসেসটা অনলাইন থ্রু হবে। আমি সেই ডকুমেন্টস রিলেটেড ভিডিও দিয়ে দেব তোমাদের 1 তারিখের আগেই। আজকে 25 তারিখ, আজকে এই ব্যাপারগুলো তোমরা জেনে নাও, পুরো ব্যাপারটা দেখে নাও। তো তোমরা যারা এই 5 দিনের মধ্যে ভর্তি হলে হলে, না হলে তোমরা অটো আপগ্রেডেশন করবে, নয় ভর্তি হবে। আর যারা কোনো কলেজ পাওনি তাদের কিছুই করতে হবে না। তোমরা আবার সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্ট বেরোবে, দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 6 তারিখে। সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্ট যখন 6 তারিখে বেরোবে, 6 তারিখটা কিরকম রেজাল্ট বেরোবে? 6 তারিখে আগে যারা কোনো কলেজ পায়নি তারা যদি কলেজ পায় তাহলে পাবে, আর না হলে যারা পেয়েছে তারা যে অটো আপগ্রেডেশন করেছিল তাদের র্যাঙ্ক অনুযায়ী ওপরের কলেজ পেলে পাবে।
তো ভিউয়ার্স তোমরা বুঝতে পারছো চয়েস ফিলিং অর্থাৎ কি কি কলেজ নিতে চাও সিলেক্ট একবার, রেজাল্ট কিন্তু বেরোবে তার বারবার। তো এবার এই সেকেন্ড ফেজের ভর্তি থাকবে 7 থেকে 11 তারিখ পর্যন্ত। সেকেন্ড ফেজের ভর্তির সময় আমি ফুল ডিটেলস এ ভিডিও দেব। তারপরে তোমাদের যে থার্ড ফেজ রেজাল্ট এখানে কিন্তু দিয়েছে 16 তারিখ। এখানে কিন্তু এখনো পর্যন্ত 3টে ফেজ কাউন্সিলিং এর কথাই বলেছে। পরবর্তী ক্ষেত্রে কোন রকম কাউন্সিলিং হবে কিনা, কিভাবে হবে সেই নিয়ে কিন্তু এখনো কিছু জানায়নি। মোটামুটি 3টে কাউন্সিলিং কিন্তু তারা রেখেছে। এর মধ্যে ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হবে, যে কটা সিট বেঁচে থাকবে তারপরে ওপেন কাউন্সিলিং হবে। ওপেন কাউন্সিলিং কি সেই নিয়েও আমি ভিডিও দেব। তাহলে আমি কিন্তু সব জিনিস তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ দিচ্ছি। তোমাদের কাজ প্রতিটা ভিডিও ফলো করা, লাইক করা, কোনো পার্টে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করা। তো ভিউয়ার্স, চয়েস ফিলিং এ তোমাদের নির্দিষ্ট সময় এখনো রয়েছে, 30 তারিখ পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারবে, তারপরে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের যে মেন কাজ, তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমি ভিডিও দিয়ে দেব। তার আগে আমি তোমাদের যেটা দেব ডকুমেন্টস এর, সেই ভিডিওটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই কিন্তু ছিল আজকের এই ভিডিও। আজকে কিন্তু ডিটেলস এ কি ডেটস নিয়ে আলোচনা করলাম, এই যে কাউন্সিলিং এর কি ডেটস গুলো জানা তোমাদের খুব প্রয়োজন। এরপরে তোমাদের আর একটা সিট ম্যাট্রিক্স নিয়েও ভিডিও দেব, যে কিরকম তোমাদের কলেজ কত র্যাঙ্কের কাট অফ রয়েছে 2020-তে। তাহলে এই যে ভিডিওগুলো আসছে, ভিডিওগুলোর সঙ্গে তোমাদের একটা কিউএনএ সেশনও আমি করব, সেটা ফেসবুক লাইভ হোক বা এমনি কিউএনএ, তোমরা সেখানে তোমাদের সমস্ত প্রশ্ন করবে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো সেই প্রসেসগুলো আস্তে আস্তে হবে। তো এখন তোমরা ভালো মতো চয়েস ফিলিং করো, বেস্ট অফ লাক সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার যে সমস্ত বন্ধুরা এই সমস্ত বিষয়ে জানে না তাদের কিন্তু শেয়ার করে দাও। আশা করি ইউটিউবে এত ক্লিয়ারিটির সাথে এত কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশন রিলেটেড জেক্সপো হকলেটের ভিডিও আর কেউ দেয় না। তো তোমাদের কাজ ভিডিওটা শেয়ার করা, লাইক করা এবং কমেন্ট করা, যতটা পারো আমাদের আমাদের ভালোবাসা দাও, আমাদের সাপোর্ট করো। আর যারা চ্যানেলে প্রথম এসছো, সাবস্ক্রাইবের আইকনটি ক্লিক করে বেল আইকন ক্লিক করে দিও, তাহলে কিন্তু তোমরা ইন ফিউচার নোটিফিকেশন গুলো পেতে থাকবে। এছাড়া যে বিষয়টা তোমাদের থাকছে, মেম্বারশিপ আমি তোমাদের জন্য লঞ্চ করেছি ইতিমধ্যে। আমাদের মধ্যে কিন্তু প্রচুর মেম্বার অ্যাড হয়েছে, তোমাদের জন্য কিন্তু খুব কম চার্জ রেখেছি আমি মেম্বার হবার। তো তোমরা মেম্বার হলে তোমাদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে, কাউন্সিলিং রিলেটেড স্পেশাল টিপস এন্ড ট্রিক্স তারা নিচ্ছে, সবাই কিন্তু আমাকে ফোন করতে পারছে যারা মেম্বার, আমি স্পেশালি তাদের দেখছি। তো তোমরাও কিন্তু মেম্বারশিপ নিয়ে নিতে পারো, আমি কিন্তু ডিটেলস এ তোমাদের এই ভিডিওটা দিলাম। তো সবশেষে একটাই কথা বলবো, ভালো লাগলে লাইক করো, যত তাড়াতাড়ি সম্ভব সবার মধ্যে শেয়ার করো, চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে কিন্তু তোমাদের একটা অ্যামেজিং অ্যাপের ব্যাপারে কিন্তু বলবো। এটা কিন্তু ফিলো টিউটর অ্যাপ, এটা কিন্তু ইন্ডিয়ার মোস্ট কনভিনিয়েন্ট অ্যাপ ফর টিউটর। তো ভিউয়ার্স, তোমরা কিন্তু এই অ্যাপ থেকে যে কোনো রকম টিচিং করতে পারো যে কোনো রকম ক্যান্ডিডেটদের, এবং এই যে অ্যাপে কিন্তু তোমরা টিচ করে মান্থলি কিন্তু 20,000 টাকা পর্যন্ত কিন্তু আর্নিং করতে পারো, মাত্র কিন্তু 4 ঘন্টা পার ডে এই অ্যাপে সময় দিয়ে। এই অ্যাপ ইউজ করা কিন্তু খুবই সোজা, এই অ্যাপ কিন্তু গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে তোমরা ইজিলি ফ্রি ডাউনলোড করে নিতে পারবে। তারপরে কিন্তু এখানে তোমাদের ইনস্টল করার পরে, তোমাদের ফোন নাম্বার ভেরিফিকেশান করার পরে ইজিলি তোমাদের কিন্তু প্যান কার্ড ভেরিফিকেশান করতে হবে, এবং তারপরে কিন্তু ইজিলি তুমি তোমার যেরকম প্রসিডিওরে টিউশন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমরা চাইলে ইজিলিভাবে যে তোমার আর্নিং সেটাকে কিন্তু উইথড্রল করতে পারবে। এখানে কিন্তু তোমাদের পুরো সমস্ত রকম প্রসিডিওর রয়েছে, এখানে কিন্তু সবার প্রথমে তোমাদের টিউশন করতে হবে এবং তারপরে তোমরা ইজিলি কিন্তু আর্ন করতে পারবে। তো ভিউয়ার্স, তাড়াতাড়ি ডাউনলোড করে নাও, লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে।